অবশেষে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটল পূর্ব মেদিনীপুর শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামের পাজা পরিবারের। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি মাঝে গতকাল দুটো নাগাদ বাড়ি পৌঁছলেন খারুই গ্রামের ডাক্তারি পড়তে যাওয়া ছেলে সব্যসাচী পাজা, বয়স 25 বছর। সব্যসাচী ইউক্রেনের রূপজনীর লুহাস্কেন স্টেট মেডিকেল ইউনিভার্সিটির কলেজের ছাত্র। 2017 সালে গিয়েছিল ডাক্তারি পড়তে, কিন্তু হঠাৎ করেই ইউক্রেনে ও রাশিয়ার মাঝে যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধকে উপেক্ষা করেই শতকষ্টে গত 1 মার্চ মঙ্গলবার রাত 3টে নাগাদ ট্রেনে করে চলে যায় পোল্যান্ডে। তারপর ভারতীয় অ্যাম্বাসাডারের একটি প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছিলেন সব্যসাচী, সঙ্গে রয়েছিল আরও কিছু ভারতীয় বন্ধু। 3রা মার্চ ওই দেশের সময়ে বিকেল 3:10 নাগাদ প্লেনে চাপে সে। দিল্লিতে নামে সব্যসাচী সকাল 7টা নাগাদ। এরপর পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে নিয়ে যায় তাকে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিস থেকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাকে। এই মুহূর্তে আনন্দের পরিস্থিতি পাজা পরিবারে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ডাক্তারি পড়তে সে ইউক্রেনে যাবে, জানায় সব্যসাচীর বাবা গদাধর পাঁচা। আর সব্যসাচীর কাতর অনুরোধ আরও, যারা ওখানে আটকে রয়েছে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। বাড়ি পৌঁছালে কীরকম ভাবে কেটেছে ওখানে থাকা দিনগুলো? অবশ্যই যে টেনশনে ছিলাম সেখান থেকে তো যে টেনশন মুক্তি, যে হ্যাঁ যুদ্ধকালীন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এটা খুশির খবর। আর সত্যি আমরা খুশি। আর আমি তবে আশা করবো যে আমার যে যত ইন্ডিয়ান স্টুডেন্ট ওখানে আছে যেন তারা ফিরে আসতে পারে, সুস্থ হয়ে ফিরে আসতে পারে, কারণ ওটাই আমরা প্রত্যেকে আশা করছি। কারণ আমরা ফিরে আসতে পারছি মানে যেন সবাই ফিরে আসতে পারে। যুদ্ধের সময় কীভাবে কী ওখানে ছিল, পরিস্থিতিটা কীরকম ছিল? আমরা ওখানে সবাই একসাথে, কারণ প্রত্যেকেই ধারণা ছিল যে আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা কম থাকবে আর আমাদের উপর অ্যাটাক কম হতে পারে। আর আমাদেরকে প্রত্যেকেই বলা হয়েছিল যদি বোম পড়ার সময় হয় কিংবা সাইরেন বাজে শহরে তখন প্রত্যেককে নিচে বাঙ্কারে চলে যেতে হবে, আর পরিস্থিতি অনুকূল এলে তখন আবার যে যার তার নিজের হোস্টেলের রুমে ফিরতে পারে। বাঙ্কারে কদিন দিন কেটেছে কি? বাঙ্কারে আমাদের দিন কাটেনি, কিন্তু আমরা গিয়ে ওখানে যাওয়া সব কিছু ব্যবস্থা করেছিল, কিন্তু সৌভাগ্যবশত আমাদেরকে বাঙ্কারে দিন কাটাতে হয়নি। কীভাবে কী এলে বাড়ি পৌঁছালে কীভাবে? আমরা আমাদের কলেজ থেকে আমাদের ভাইস ডিন ডক্টর টারেল, উনি 27 তারিখ আমাদেরকে গ্রুপে মেসেজ করেছিল যে ওদের ও ব্যবস্থা করে দেবে। তো তারপরের দিন আমরা ওই দিন আমরা সব লিস্ট টিস্ট করে রেডি করে রেখেছিলাম যে কতজন স্টুডেন্ট হবে, তো সেই অনুযায়ী আমাদেরকে একটা ট্রেনে ইভাকুয়েশন ট্রেনে তুলে দেওয়া হয়। আর তারপরে আমরা ওই ট্রেনে করে পোল্যান্ড বর্ডারের নিকটবর্তী শহর লিভিং নামক শহরে আমরা পৌঁছে যাই। সেখান থেকে আমরা বুদুমিরেজ নামক চেক পয়েন্টে যাই। সেখান থেকে এটা আমরা আগে থেকেই পোল্যান্ড এম্বাসির কাছ থেকে খবর নিয়েছি যে কোন চেক পয়েন্টে গেলে আমাদের সমস্যা কম হতে পারে, তো সেখানে গিয়ে আমরা প্রায় 1.5 কিমির মতো পায়ে হেঁটে আমরা বর্ডার ক্রস করেছি। তারপরে ওখান থেকে পোল্যান্ড এম্বাসির বাসের মাধ্যমে আমরা এম্বাসির হোটেলে গিয়েছি, সেখান থেকে বাকি এম্বাসি করেছি। তারপর এখানে বাড়ি পৌঁছালে কীভাবে? এম্বাসি থেকে আমাদেরকে কনফার্ম বলা হয়েছিল যে 3 তারিখ আমাদের ফ্লাইট আছে, তো সেখান থেকে এম্বাসিতে করে এম্বাসির বাসে করে আমরা এয়ারপোর্টে এসি এবং 3 তারিখ পোল্যান্ডের টাইম 3:10 আমাদের ফ্লাইট ছিল, সেটা দিল্লিতে নেমেছে 4 তারিখ সকাল 7টায়। এবং তারপর ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে বঙ্গভবনে নিয়ে গিয়েছে এবং তারপরে আমাদের ওখান থেকে টিকিট করিয়ে আমাদেরকে কাল 9টার সময় ফ্লাইট ছিল সেটা দিল্লি থেকে, সেটা 10:40 থেকে 46 মধ্যে ল্যান্ড হয়। আর আমি বাড়ি পৌঁছেছি কাল। একটা তো আস্থা ছিলই যে আমার ছেলে বাড়ি আসবে, এটা তো একটা আস্থা ছিল। তবে যুদ্ধের পরিস্থিতিতে বহু কিছু ঘটনা ঘটে, অনেক সময় মানুষ যেটা আশা করে সেটা অনেক সময় ফেল হয়ে যায়। তো আমরা একটা খুব আস্থা ছিল যে আমরা যে কোনোভাবে ঠিক ওকে ওর দিকে আনতে পারা যাবে। তো আমরা কয়েকদিন আগে থেকেই ওর দিকে বলেছিলাম যে তোমরা সতর্ক হয়ে থাকবে আর টিম ছাড়া বাইরে বেরোবে না এরকমভাবে। তো এখন ছেলে বাড়ি এসেছে, স্বাভাবিকভাবে খুবই খুশি আমি, কেন পুরো ফ্যামিলি খুশি। আর আমার এটাই একটা কথা যে বাকি যে ছেলেরা রয়েছে আমাদের মতো যাদের বাবা মা এত উৎকণ্ঠার মধ্যে আছে তারা যত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সেই কামনা করছি আমি ঈশ্বরের কাছে, যে তারা যত তাড়াতাড়ি বাড়ি আসবে। আমরা আজকে যে অনুভূতিটা পাচ্ছি
তারা যেন সেই আনন্দের অনুভূতিটা পায় সেইটা আমি ঠাকুরের কাছে আশা করছি। ভারত সরকারের ভূমিকা কেমন দেখবেন? ভারত সরকারের ভূমিকাতে আমরা খুশি, এবং শুধু ভারত সরকার কেন, আমাদের পশ্চিমবাংলা গভর্নমেন্ট যে স্টেপটা নিয়েছে, ওখানে একটা বঙ্গভবনে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এবং শুধু থাকা নয়, স্নান খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করেছে, একটা টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, এবং ওখান থেকে যখন কলকাতাতে এসেছে এখানে প্রত্যেক ডিএমএর থেকে এক একজন রিপ্রেজেন্টেটিভ ওরা ওনারা নিয়োগ করে দিচ্ছেন, সেই রিপ্রেজেন্টেটিভের দিকে টেক আপ করেছে, রিসিভ করেছে, এবং তাকে তারা বাড়ি পৌঁছে দিয়েছে। এখন তো এই তো সবে ফিফথ ইয়ার সেকেন্ড সেমিস্টার চলছিল, তো এটা যদিও ফিফথ ইয়ারের সাথে মানে এটা পায় পাশের এটা পায়, তাহলে তো সিক্সথ ইয়ারেরটা দরকার হবে। তো যদি দেখা যায় যে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আবার পাঠানোর মতো উপযুক্ত পরিবেশ হয়েছে, সেটা যদি সেখানে পাঠানো যাবে। আরেকটা কথা, যদি ভারত সরকার আমাদের এই ছেলেদের যারা ইউক্রেনে পড়ছে তারা যদি কোনো চিন্তা ভাবনা করে, তো সেইখান থেকেও যদি আমাদের এখানে এদেশে যদি কিছু মানে সম্ভব হয় তাহলে তো আরও খুশি হব। আমার ছেলে নিটে পাস করে তারপরে ওখানে গিয়েছিল নিটে, কিন্তু এখানে বেসরকারি কলেজে প্রচুর ডিমান্ড ছিল, সেই ডিমান্ড ফুলফিল করা আমার পক্ষে সম্ভব নয় বলে আমি বিদেশে পাঠিয়েছিলাম পড়াতে। এখন আমার নাম গদাধর পাঁজা।